সময়ের দেয়ালে থাকে ধূসর জীবনের ছবি বাঁধা বাঁধা নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা খোদা চোখের তারায় যে আছে সোমার মনে নাই তার ঠাই তার ঠাই জীবন্ত উড়ন্ত মেঘের মতো হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই হাওয়ায় মিঠাই। তোমাকে রাগটা আবার খুব বেড়ে যাচ্ছে। আমার আপনাকে মারতে ইচ্ছা করছে। বিশ্বাস করো সবার ঠিক তাই ইচ্ছা করে। না না ওটা অন্য কারো স্ত্রী হতে পারে, আমার স্ত্রী তো আজ সকালেই রাগ করে চলে গেল। আরে বেকুবের মতো হা করে তাকায় থেকে তো কোনো লাভ নাই, তুমি কি নিজেকে তার চেয়ে বেশি কিছু মনে করো নাকি? সিনেমা শুটিং মতো জঙ্গলে শুনছি সেখানকার লোকজন নাকি কাপড় চুপড়ি পরে না। আরে না কস কি তোরা, শেষ পর্যন্ত কাপড় ছাড়া ভাবে বলেন না কার ডিভোর্স হচ্ছে। আপনার মেয়েরা ছাদে দাঁড়িয়ে দুজন মিলে কাকে যেন ডিভোর্স দিচ্ছে। দুজন মিলে ছাদে দাঁড়িয়ে ডিভোর্স দিচ্ছে কেন? আচ্ছা ঘরে বসে করলে এটা কি অসুবিধা হতো? ভাবি কোথায় করছে সেটা তো বড় কিছু না, কাকে যে ডিভোর্স দিলে সেটা জানাটা জরুরি। সেটাও ঠিক, কিন্তু দুই বোন মিলে একসাথে কাকে ডিভোর্স দিচ্ছে? ভাবি ওদের তো বিয়ে হয়নি। সেটাও তো হয়নি। ভাবি আপনি খোঁজ নিয়ে দেখুন আপনাকে না জানিয়ে কাউকে আবার বিয়ে করে বসেছে কিনা। মনে কত শখ ছিল দুই মেয়ের বিয়েতে, আমি অনেক হইচই করবো, সাজবো, পার্লারে যাব, নাচ গান হলদি কিচ্ছু হবে না। জানেন ভাবি আমার বিয়েতে যা মজা করেছি না। আপনি আমার বিয়ের ছবি দেখবেন? চলেন চলেন। পাগল নাকি আপনি? আমি এখন বসে বসে আপনার বিয়ের ছবি দেখবো। আরে ভাই যাবো কই, চেম্বার রেখে তো যাওয়ার কোন উপায় নাই। আসেন আমি চেম্বারে আছি, রাখি। হ্যাঁ কান ফুলকাইতেছে, কান খুলতাম ভাই। আচ্ছা ভাইজান আপনাকে কি আগে থেকে এই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল যে আপনারা আসবেন? অ্যাপয়েন্টমেন্ট করা কোথাও যাই না। না না তাইলে ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। আপনারা আইসেন কি সমস্যা নিয়ে শুরু করে দেন কোন? চলেন আমাকে লগে আগে ভাগে যাওয়ানোর কি দরকার আছে? হ্যাঁ মানে কেসটা কি তাই না ভাই, এটা কইলে তারপর না আপনার সাথে গেলাম আর কি। খোমা দেখে বোঝা যায় না। ও মানে খোমার কথা কইলেন, হ্যাঁ বাদ গাড়ার কথা কইলেন। আমি কি পশু চিকিৎসক যে আমি চেহারা দেখে কই দিয়ে পারো যে কার কি সমস্যা কার কি অসুখ? কিনা লিখে দিলাম নিয়ে খাওয়াই দেন গুলিয়ে। আমাদেরকে দেখেও কিছু মনে পড়ে নাই। আপনার চেহারা কি করুন মতো না, বড় ভাইয়ের লোক আমরা। আপনারা কোন গোয়াইলের গরু এটাকে আমার জানা খুব জরুরি দরকার। আপনারা কাল্লু বড় ভাই? ও সেই বড় ভাই মানে আমার ছবির হিরো। এটা একটা কাম করছেন আপনারা, এখন তো সম্মানী ব্যক্তি তারের বাইরে খাড়া করে তুলেছেন।
আপনারা কাজ করেন বহেন আমি সাদিতে কই আমি ভাইজানকে নিয়ে আপনার গিয়া কাম নাই আপনার আমরা তুইলা নিতে আসছি তোর দুটো কানই খোলা রাখিস এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিস না এতটাই বুঝি ইম্পর্টেন্ট না মানে ক্যাজুয়ালি ধরলে তেমন কিছুই না তাহলে খাবাকে এখন ডিস্টার্ব করিস না না ঠিক আছে শুনতে যদি না চাস তাহলে চলে যাই পরে আবার বলিস না যে আমি তোকে বলি এই দাঁড়া 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 এসছি যখন বলে যা কি এমন ইম্পর্টেন্ট কথা বলছিস তুই হ্যাঁ আচ্ছা ঠিক আছে জোর যখন করছিস বলে যাই কোনো ভালো খবর যে দিতে পারবি না সেটা আমি জানি মুখ যখন চুলকাচ্ছে বলে যা আচ্ছা মিষ্টি মেয়েটার সাথে তোর সম্পর্ক কেমন না মানে আমার বাড়িওয়ালার মেয়ে তাই জিজ্ঞেস করছি আর কি করেছিস তুই মিষ্টির সাথে না না ওরকম সিরিয়াস চেহারা করে তাকিয়ে থাকার মতো কোনো কিছু করিনি আমি জানতে চেয়েছি যে ও বিয়ে করতে রাজি আমার অপরাধটা কি আপনি যদি খুইলা না খন আমি তো বুঝুন না খুইলা খন আমি সব বুঝালাম বড় ভাইরে নিয়ে তুমি সিনেমি খেলছ ভাই বড় ভাইরে আমার জীবন আমি একবারই দেখছি আর আপনি সিনেমিনি খেলার কথা কইলেন সিনেমিনি খেলতে টাইম লাগে সময় লাগে দিন লাগে ক্ষণ লাগে আমি তো কিছুই পাই নাই আমি সিনেমিনি খেললাম কখন কন ছবি বানানোর কথা বইলা বড় ভাইরে উতলা কইরা তুমি মিয়া এখানে ভাইগা এসে বসে আছো তোর যা আমি ভাইগালাম কই একবার গেছি আবার যামো বারবার যামো হাজারবার যামো সবার যামো বাইকে তো আহি নাই এত যাওয়ানের কাম নাই বড় ভাই কাপড় চোপড় গুছাইয়া তোমার কোন অফিসে গেছিল সেখানে তোমারে পাই নাই এখন আসছি তোমার এই অফিসে সেটার ব্যবস্থা করতে জনাব এই যে জনাব আমার একটা কথা শুনবেন যা বলার বড় ভাইয়ের সামনে গিয়ে বলবা না হগল কথা তো সবসময় কওয়া যায় না তার উপরে যদি ওটা সত্য কথা হয় মনে মনে ধরে নেন আমি নাই কথা হইতেছে তোমারই নিয়া তুমি নাই মানে পৃথিবীতে এরকম কোন ডাইরেক্টর আছে যে আপনার বাইরে নিয়ে সিনেমা বানাইব ভাই একদম হাসা কথা কই আপনারে বড় ভাই কি ওই খুমা আছে নায়কের ক্যারেক্টার করার মতো তার চোখ নাই তার নাক খেতা বোতা শরীরের রং পাইলার কালির রহম নায়ক হইতে গেলে হলুদ সুন্দর লাগে চোখ সুন্দর লাগে দাঁত সুন্দর লাগে স্টাইলিস্ট লাগে তার একটাও যদি তার থাকতো কিছুই নাই এই যে দেখেন নিরবতাই হচ্ছে সম্মতির লক্ষণ আপনারা আমার কথা ধরতে পারছেন বুঝতে পারছেন বিধেই কোনো কিছু কইতে কিন্তু বাকি আমি একটা একদম দিল থেকে কথা কইতে পারি আপনি ভিলেনের ক্যারেক্টার আপনি যে যায় একদম ভালো কইতে করতে পারবেন আপনি পকেট ম্যানের ক্যারেক্টারটা করতে পারবেন আপনার চেহারার সাথে পকেট ম্যানের একটা মিল আছে আর আপনার কষাই ঘেঁচা গ্যাস খালি মাংস কাটবেন তুই কি নিচে চলে যাচ্ছিস আবার ফ্রিজ থেকে আইসক্রিম নিতে যাচ্ছি খাবো এত ঠান্ডার মধ্যে আইসক্রিম খেয়ে কি হবে খাবো কারণ আমার মাথাটা গরম হয়ে আছে ঠান্ডা কিছু খেতে হবে আমাকে এখন শোন এখন শুধুমাত্র মায়ের হাতে ধরা খাওয়া ছাড়া আর কোনো কিছুই হবে না তাই বলি আর কতক্ষণই ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবো আমি একটা জিনিস বুঝতে পারছি না এই মলিয়ান এতক্ষণ ধরে মায়ের রুমে বসে কি গল্প করছে Thank you.
বিশ্বাস কর আমি কারো নাম বলিনি, এখন মিষ্টি যাকে বেছে নাই বাস। মিষ্টি তুই আগে বল, ওই লিস্টে তোর নাম আছে? এই পলাশ, আমার নাম থাকুক আর না থাকুক, এত সুন্দর একটা মেয়ের লিস্ট তো ছোট হতে পারে না রে পলাশ। না, বেঁচে গেলাম। লিস্টে যেহেতু আরও নাম আছে তাই আমার পেছনে লাগবে না। ছি ছি ছি, একটা মিষ্টি মেয়েকে নিয়ে এত বাজে কথা কেন বলছিস তুই? মিষ্টি মেয়েটা যে কী রকমের পাগল এই বিষয়ে তোর কোনো ধারণা নেই। তোর চারপাশে আমি শুধু পাগলই দেখতে পাচ্ছি, এটা সত্য। বন্ধু, কোনো কারণে যদি মিষ্টির মনে হয় তুই ওকে বিয়ে করতে চেয়েছিস তাহলে এটা কিন্তু জোড়া কি না বন্ধু, যে মাঝে মাঝে আলো জ্বলবে আর নিভবে। তুই আমাকে ভয় দেখাস? ভয় দেখাচ্ছি না, চোখ আছে না চোখ, চোখ যেভাবে রক্ত চুষে খায় সেভাবে তোকেও। আপনারা এত খারাপ! ছি ছি লতা, তুমি কি ভাবছো? ও ভাবছে না, বুঝেই নিয়েছে, পরে এই পুরো বিষয়টা লতা পাতায় পাতায় ছড়িয়ে দেবে। আব্বা আব্বা, ও মনে কি হলো? এটা কই হচ্ছে? ওটা কই? আমাকে মেরে ফেল, মার আমাকে তুই। লতা দিনে গেল তো শেষ, তাই তো আমার যাওয়ার বেলা, ভাই জানবো না আজকে আর আইব না। কেন ঘর আইসে নাকি তোমার? ভাইজান সালাম আলাইকুম, আমার চিনতে পারার জন্য ধন্যবাদ, আমি মিস্টার অক। কুইলজার ভিতরে ডর ভয় নাই নাকি তোমার? বড় ভাই হাত দিয়ে দেখলাম ভিতরে উদয় কুইলজা মাইটা কিছুই নাই। তোমার কুইলজা এখন আমার পকেটে, তুমি ওই দিন পলাইছিল কেন? সি সি, এরকম মিথ্যা কথা আপনার ডাহা পড়া মিথ্যা কথা এটা কে কইল? এরা কইছে তাহলে তো এরা আপনার লোক না, এরা অন্য পার্টির এজেন্ট, বুঝছেন? এই এলাকায় আমার কোনো এন্টি পার্টি নাই। বড় ভাই আমার জীবনে এত বয়স হয়ে গেছে, এই প্রথম এক গুন্ডা পাইলাম যার কোনো এন্টি পার্টি নাই। হ্যাঁ ভাই যান, এটি হলো আমার সিনেমার সংলাপ। ছবির নাম কী আছিল জানেন? এন্টি কাটার। এটা কি সিনেমার নাম হইল নাকি লাইব্রেরির নাম? আপনি কইলে ভাই জান নাম বদলে দিব, কোনো সমস্যা নাই। তোমরা ফিল্মের লোকজন আসলেই ভালো না। আপনি যদি বলেন ফিল্ম লাইন ছেড়ে দেব। ফুচকা খাওয়াইছিলি আরে? ঠিকঠাক করে খাওয়াইছিলাম ভাই জান, মায়ের গুতা খাওয়ানোর আগে হুর হুর করে আমি হাসা কথা কই দিছি। তাহলে তুমি আসলে ডাইরেক্টর ফাইরেক্টর কিছু না? সেরকম কথা তো আমি বলি নাই বড় ভাই। তাহলে অক্ষণে একটা ছবি বানায় দেখো। এই এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি বানাবো? চাইলে বৈশাও বানাইতে পারো। ওই ওরে চেয়ার আগোয়া দে। না বড় ভাই, বলছিলাম কি ছবির নাম হবে নাগিন ডাইরেক্টর, পুরা খাস বাংলা নাম। না মানে বড় ভাই যদি কি যদি ধৈরে নেন হাওয়ারে দিয়ে আমি নাগিন নাগিনের অভিনয় করাইলাম, আপনার দিয়ে নাগের অভিনয় করাইলাম। যা করার আজকে রাইতের মধ্যেই করতে হইব, কিন্তু নাগিন যদি না আসে? না আসলে ছবি বানানো হইব না। তাইলে তো আপনারও ছাড়া যাইব না। ওই এডারে লয়া গোডাউনের ভিতরে ভরে রাখ, যান আসেন। অনেক রাতে আসলাম, ঘুমিয়ে পড়েছিলে না? ও তাহলে বুঝি পড়াশোনা করছিলে? না আমরা তো তোমার অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষা করছিলে মানে? আমাদের খুব খিদে পেয়েছে তাই তোমার অপেক্ষা করছিলাম। ও কিন্তু আমার কেন? আমাদের বলা হয়েছে বাড়িতে খাবার না থাকলে তুমি আমাদের খাবার এনে খাওয়াবে। কে বলেছে এই কথা? এই বাড়িতে উঠবার পর তুমি খাইয়েছিলে না?
অবশ্য আমাদের অভ্যাস আছে, মাঝে মাঝে আমরা না খেয়ে ঘুমিয়ে যেতে পারি। ও মাই গড, এটা কেমন কথা বাবা? এমন তো হয়, যখন আমাদের ঘরে টাকা আর খাবার থাকে না, তখন আমরা নিজের নিজের গল্প করে ঘুমিয়ে যাই। আমি আজকে আমার পছন্দ মতো তোমাদের জন্য খাবার নিয়ে আসি, ঠিক আছে? ওকে, ওয়েট করো। একদমই ভ্রং না, এখন তো অবশ্য আপনার ফার্মেসিতে আসার কথা। এই কথাটার মানে কিন্তু পরিষ্কার হলো না। শুনলাম মিষ্টিতে নিস্তালার বাচ্চারা নাকি আপনার সাথে কি করছে? কি 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 করছে সেটা তো আপনি আর বাচ্চাটাই ভালো বলতে পারেন। শোনো, এমন কিছু করে না যেটা নিয়ে তোমার রস করতে হবে। আমি শুধু কথাটা সত্যি মিথ্যা যাচাই করলাম, তাছাড়া বাড়ির দারোয়ানের সব কথা তো আর বিশ্বাস করা যায় না। এই তাহলে বাড়ির দারোয়ানের কথা শুনতে যাও কিসের জন্য? মানে আপনার কথা আসলে মামা শুনতে ভালো লাগে, আসলে মামা বলতে চাইছিলাম হাসি লাগে। কেন, আমি কি গোপাল ভাঁড়? সেটা অবশ্য মামা বেশি বেশি হয়ে যাবে। কিন্তু মামা, গোপাল ভাঁড়ে কিন্তু অনেক বুদ্ধি ছিল, তা আপনার কিন্তু সেই রকম বুদ্ধিটা নাই। এই এই ছেলে, তুমি কিন্তু আমার মুখের উপরে অপমান করতেছো। আরে আশ্চর্য, যার বুদ্ধি নাই তো তার বুদ্ধি নাই, সেখানে মান অপমানে কি আসলো? এই তোমরা আজকালকার পোলাপান কি মনে করো নিজেরে? কি পাও পরে জেনারেশন কিন্তু আরো খারাপ, ওরা কিছু বলে না কিন্তু যা করার হাতে কলমে করে দেখায়। কলম কলমে এভাবে বললেন যেন তলোয়ারের নাম নিয়েছি বাবা। আমার আসলে এখানে দাঁড়ায় কথা বলাটাই ভুল ছিল। কি করছিল মামা বলেন তো? বাবা বলেন না। একটু ধরালো আছে আমার জন্য। শোনা, আমি কি তাজমহল নাকি? বিনা পয়সায় তাজমহল দেখাই দেব রাস্তা বাতলাই দিতে। আপনাদের দেখতে আমার ভাল লাগে। বেশি ভালো লাগলে পরে বিপদ আছে, বয়স অল্প। বাসায় যাও, বাসায় গিয়ে দুধ ভাত খেয়ে ঘুমায় থাকো। হ্যাঁ, যা যা যাও যাও। সুন্দর দেখে একটা গান লাগা, গান লাগা মাসাজ করতে থাক।
কি করছিস আপু তুই এখানে? কিছুই না, হাঁটাহাঁটি করছিলাম। ফোন সাথে করেই আনিনি। আপু তো মন খারাপ, সে তখন থেকে দেখছি বারবার বাড়িতে ঢুকছিস আবার বের হয়ে যাচ্ছিস। কিছু হয়েছে জানিস? একটু আগে না আমি নিচতলায় গিয়েছিলাম। কিছু বলেছে আবার তোকে লোকটা? ওই ঘরের লোকজন না কেমন যেন অদ্ভুত। কি বলেছে আগে সেটা বল। মানে ছোট ছোট বাচ্চাগুলো বাসায়, ওদের বাবা মা ছিল না, বাচ্চাগুলো গল্প করতে করতে নাকি তাদের খিদা মিটাচ্ছিল। গল্প করে মানে? মানে ওদের বাসায় কোনো খাবার ছিল না। ওদের বাবা মা কি মানুষ নাকি অন্য কিছু? আপু তুই কিছু করিসনি? কি করব, খাবার কিনে দিয়েছি। জানিস ওখান থেকে আসার পর না আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল যে আমরা কত লাকি, আমাদের বাবা মা যত পাগলামি করুক না কেন, যত কিছুই করুক না কেন, আমাদের দুই বোনের জন্য পাগল, আমাদের জন্য সিরিয়াস। আমরা না খেয়ে আছি সেটা তো তারা ভাবতেও পারবে না। আসলেই না, কত মানুষ, কত বাচ্চা, কত দুর্ভাগ্য নিয়ে জন্মায়। আচ্ছা আপু, আমরা কি ওই বাচ্চাগুলোর জন্য রেগুলার কোনো খাবারের ব্যবস্থা করতে পারি না? সেটা কি খুব বেশি শোভনীয় হবে? তোকে নিয়ে না আজকাল আমার একটু ভয় হয়। আমাকে নিয়ে? তুই কার সামনে খাড়া আছিস তোর জানা আছে? ওই আসতে গায়ে লাগবো তো। তার জীবনের সবচেয়ে বড় গন্ডগোল হবে। এখন কি ও কেন আপনি ওভাবে ধরবেন না তো? ধরুন না তো কি করুন? হ্যাঁ আমার অফিস থেকে ধরে লই গেলাম, কিছু কমো না। নিজের অজান্তে নিজের কবর রোজ করি খোদা। চোখের তারায় যে আছে সোমার মনে নাই তার ঠাই, তার ঠাই। জীবন্ত উড়ন্ত মেঘের মতো এক হাওয়ায় মিঠাই।